বিসমিল্লাহ রহমান ইব্রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমি তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার এই বিষয়ের উপরে অনেকদিন ধরেই ক্লাস নিচ্ছি। তো আজকে আমাদের রিভিশন ক্লাস থ্রি, আমরা প্রথম অধ্যায়ের উপরে আজকে রিভিশন ক্লাস নিব। তো রিভিশন ক্লাসে আসলে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, গত ক্লাসে আমি পড়িয়েছি প্রথম অধ্যায় এবং নাসরিন ম্যাডামও তোমাদেরকে প্রথম অধ্যায় নিয়ে পড়িয়েছেন। তো প্রথম অধ্যায়ের আরও কিছু টপিক বাকি আছে, তো সেগুলো নিয়ে রিভিশন টপিকটা আমি সাজিয়েছি। প্রথমে আমরা আজকে ব্যবসার কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব, ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেশের অর্থনীতিতে ব্যবসার অবদান সম্পর্কে আমরা জানব এবং এখানে একজন ব্যবসায়ীর কী কী গুণাবলী থাকলে সে সফল ব্যবসায়ী হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং সময় থাকলে আমরা এর ভিতর থেকে একটা সৃজনশীল প্রশ্নেরও সমাধান করব। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আজকের এই ক্লাসের প্রথম যে টপিকটা আছে ব্যবসার কার্যাবলী, তো এই ব্যবসার কার্যাবলী নিয়ে তোমাদের সাথে তোমার করিম স্যারও কথা বলেছেন। তো এই কার্যাবলীগুলো তোমরা সচরাচর জানো যে ব্যবসায় আসলে কোন কোন কাজগুলো করতে হয় বা ব্যবসা করতে গেলে কোন কোন কাজের সাথে আসলে একজন ব্যবসায়ীকে জড়িত হতে হয়। তারপরেও যেহেতু রিভিশন ক্লাস, আমি তোমাদেরকে একটু ডিটেলস মনে করিয়ে দিচ্ছি যে ব্যবসার সাথে আসলে এই কাজগুলো জড়িত থাকে। তো অনেক সময় দেখা যায় তোমাদের ভর্তি পরীক্ষাতে তোমার এই ব্যবসার কার্যাবলী থেকে কিন্তু প্রশ্ন আসে, ব্যবসার কার্যাবলী থেকে যে প্রশ্নগুলো আসে, যেমন কোনটি ব্যবসার কাজ নয় বা উপরের কাজগুলির মধ্যে কোনটা ব্যবসার কাজ। তো এইভাবে অনেক সময় তোমাদের যখন এমসিকিউ প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্নতে কিন্তু এই ব্যবসার কার্যাবলী থেকে প্রশ্ন আসে সরাসরি। তো আমরা আজকে যেই তোমাদের কোশ্চেন আনসার সেশন, ওইখানেও কিন্তু আমরা একটা প্রশ্ন রেখেছি ব্যবসার কার্যাবলী থেকে। তো সেই কারণে তোমরা একটু মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে কিন্তু তোমরা ওই কোশ্চেনটার আনসার করতে পারবে। তো প্রথম যেটা আছে, আমরা ব্যবসার কার্যাবলীর ক্ষেত্রে বলি যে ব্যবসার প্রথম কাজই হচ্ছে এখানে সাংগঠনিক কাজ। তো আমরা ব্যবসাটাকে যে কোনো একটা সংগঠনের অধীনেই আমরা পরিচালিত করি। আমরা ব্যবসাটা হইতে পারে এক মালিকানা সংগঠনের অধীনে অথবা অংশীদারি সংগঠন অথবা কোম্পানি সংগঠন অথবা যৌথ মূলধনী বা এখানে আমরা সমবায় সংগঠন অথবা রাষ্ট্রীয় সংগঠন, যেই কোনো সংগঠনের ফরম্যাটেই কিন্তু আমরা ব্যবসাটাকে পরিচালিত করি। তো এই যে আমরা সংগঠনের এই যে কাঠামো, এই কাঠামোর ভিতরেই ব্যবসাটা পরিচালিত হয় এবং এই সংগঠনের এই কাঠামোর ভিতরে আমরা জানি যে সংগঠন হচ্ছে একটা ফর্মাল স্ট্রাকচার যেখানে একদল লোক যে কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য এখানে সম্মিলিতভাবে কাজ করে। তো এই যে আমরা এই সংগঠন, এই সংগঠনের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো বিষয় পাই, একটা কাঠামো পাই, এখানে আমরা এখানে শ্রমশক্তি বা মানুষ সম্পদ পাই, এখানে আমরা বস্তুগত সম্পদ পাই, এখানে আমরা এছাড়াও এখানে অর্থগত সম্পদও আমরা কিন্তু সংগঠনের ভিতরে দেখতে পারি। তো সংগঠন ব্যবসার প্রথম কাজই হচ্ছে এই সংগঠনটাকে আসলে দাঁড় করানো। তো সংগঠনের দাঁড় করানো বা সাংগঠনিক কার্যাবলীতে বলতে আসলে ব্যবসার এই সবগুলা প্রয়োজনীয় বিষয় যেটা সংগঠনের ভিতরে দরকার সেই বিষয়গুলোকে একত্রিত করাকে আসলে আমরা এখানে সাংগঠনিক কার্যাবলী বলে থাকি। যেমন ব্যবসা, তুমি যে ফর্মাল স্ট্রাকচারটা দাঁড় করাচ্ছ ব্যবসার, এই ফর্মাল স্ট্রাকচারের ভিতরে তোমার কে কোন দায়িত্ব পালন করবে, এই দায়িত্ব বা কাজগুলো তোমাকে ভাগ করে দিতে হয়। যদি তোমার এক মালিকানা ব্যবসা হয়, তুমি মালিক নিজে যদি হও তাহলে তোমারই এখানে সব কাজ করতে হবে, সবগুলো কাজ ব্যবসার। তুমি যদি একা কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি এখানে তোমার সহায়ক হিসাবে তুমি কর্মচারী নিয়োগ করতে পারো। আবার যদি তুমি অংশীদার হও তাহলে তোমার পার্টনার তোমার সাথে ব্যবসার কাজে অংশগ্রহণ করতে পারে। তো এই সাংগঠনিক কাজ হিসাবে আমরা ব্যবসার যে কাজগুলো আছে সবগুলোকে ভাগ করি এবং কে কোন দায়িত্ব পালন করবে সেটা আমরা এখানে সমন্বিতকরণ করি এবং কোন কাজের জন্য কোন কোন এখানে বস্তুগত অবস্তুগত সম্পদ লাগবে, মানব সম্পদ অথবা এখানে তথ্য বা অর্থগত সম্পদ লাগবে, এগুলো কিন্তু আমরা বিভিন্ন উৎস থেকে একত্রিত করে ব্যবসাটাকে এই সাংগঠনিক কাঠামোর অধীনেই কিন্তু আমরা পরিচালিত করি। তো সেই কারণে আমরা ব্যবসার প্রথম কাজটাকেই বলি, এখানে ব্যবসার প্রথম কাজটাই হচ্ছে সাংগঠনিক কার্যাবলী। তারপর হচ্ছে দুই নাম্বার কাজটা হচ্ছে আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি যে ব্যবসায়ীদেরকে ব্যবসার ঝুঁকি কমানোর জন্য অনেক ধরনের কাজ করা লাগে। তো ব্যবসার দ্বিতীয় কাজটাই হচ্ছে এখানে ঝুঁকি গ্রহণ করা। তো আমরা ব্যবসা যেহেতু অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে চলে এবং ব্যবসা একটা বৈধ অর্থনৈতিক প্রক্রিয়া, তো সেই কারণেই এখানে ঝুঁকি থাকবে। ঝুঁকি ছাড়া ব্যবসা পরিচালনা করা বা ঝুঁকি ছাড়া ব্যবসা নেই। আর ঝুঁকি ছাড়া যদি কোনো আর্থিক লেনদেনের সাথে আমি জড়িত হই তাহলে সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো না। যেমন তুমি যদি ব্যাংকে টাকা রাখো অথবা কেউ যদি ফিক্সড ডিপোজিট অথবা FDR করে সেটাকে কিন্তু ব্যবসা বলা যাবে না। তো সেই কারণেই যেখানে অনিশ্চিত আছে, যেখানে ঝুঁকি আছে
এবং সেই ঝুঁকিগুলো মিটিগেট করানোর জন্য বা কমানোর জন্য তোমার এখানে কাজ করতে হয়, সেটাকে আমরা ব্যবসা বলি। সেই কারণে আমরা এখানে ব্যবসার কার্যাবলীর ভিতরে ব্যবসার ঝুঁকি আমরা বলে থাকি যে ঝুঁকি গ্রহণ করাও ব্যবসার একটা কাজ। যেমন ব্যবসা এখানে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটতে পারে, অথবা এখানে পণ্য হারিয়ে যেতে পারে, চুরি যেতে পারে, অথবা আমরা দূরবর্তী স্থানে যখন পণ্য প্রেরণ করি সেখানে পরিবহনের সংকট বা পরিবহনে সমস্যা হতে পারে। তো এই ধরনের এই ঝুঁকিগুলো কিন্তু আমাকে চিন্তা করেই ব্যবসায় নামতে হয়। তো সেই কারণে আমরা এখানে ব্যবসার দ্বিতীয় কাজ যেটা আমরা বলি সেটা হচ্ছে ঝুঁকি গ্রহণ। যেই ব্যবসায়ী যত সুন্দরভাবে এই ব্যবসাটাকে ঝুঁকিটাকে কমায় আনতে পারে, ঝুঁকিটাকে ক্যালকুলেশন করে এখানে এড়িয়ে চলতে পারে, তারাই কিন্তু এখানে মুনাফা নিশ্চিত করতে পারে। তো ঝুঁকি গ্রহণের পরে ব্যবসার তৃতীয় কাজ যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে উৎপাদন বলি। উৎপাদনটা মূলত আমরা এখানে ব্যবসার প্রথম কাজ বা মৌলিক কাজ হিসাবে বলে থাকি যে উৎপাদনটা হচ্ছে ব্যবসার একদম প্রথম কাজ। যে আমরা ব্যবসাটাকে যখন ভাগ করি যে ব্যবসা শিল্প এবং এখানে বাণিজ্য প্রত্যক্ষ সেবা, এই তিনটা নিয়ে ব্যবসা গঠিত, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার প্রথম কাজটা উৎপাদন হিসাবেই আসে। তো এখানে উৎপাদন বলতে আমরা যে কোনো পণ্যের রূপগত উপযোগ তৈরি করাটাকে আমরা উৎপাদন বলি, অথবা প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আমরা পাই সেই সম্পদগুলোর সাথে আমি অনেক ধরনের উপযোগ আছে, রূপগত উপযোগ আছে, স্থানগত উপযোগ আছে, সময়গত উপযোগ আছে বা কালগত উপযোগ আছে, এইগুলো যখন আমি যোগ করছি তখন এটাকে আমরা বলছি হচ্ছে উৎপাদন। তো এই উৎপাদনের মাধ্যমে আমরা যে কোনো পণ্য বা সেবা ওইভাবেই ডিজাইন করি যাতে এটা তার ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারে, এবং এটা যদি ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারে এবং ভোক্তারা যদি এটা এখানে কোনো প্রতিদানের মাধ্যমে কিনতে প্রস্তুত থাকে তখন এটাকে আমরা উৎপাদন বলতে পারি। এছাড়া এখানে আছে ক্রয় বিক্রয়। ব্যবসার চতুর্থ কাজটাকে আমরা বলি হচ্ছে ক্রয় বিক্রয়। তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা বলি এখানে ব্যবসা সবসময় ক্রেতাদের কাছ থেকে মানে ক্রেতার কাছে পণ্য বিক্রি করে, আবার অনেক সময় এখানে ব্যবসা তার যে সরবরাহকারী আছে অথবা বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে কিন্তু পণ্যদ্রব্য সরবরাহ করে অথবা তাদের কাছ থেকে পণ্যদ্রব্য তারা কিনে। যেমন আমরা এখানে উৎপাদনকারীকে দেখি যে সে সরবরাহকারীর কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে, আবার এই সংগ্রহিত কাঁচামাল গুলোকে সে প্রক্রিয়াজাতকরণ করে যখন সে পণ্য উৎপাদন করে সেই পণ্যগুলোকে সে আবার তার ডিলারের কাছে অথবা এখানে পাইকারের কাছে বিক্রি করে, পাইকার আবার সেইগুলোকে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে, খুচরা ব্যবসায়ী আবার ভোক্তার কাছে বিক্রি করে। এই যে ক্রয় বিক্রয়ের কাজ এটা ব্যবসার ক্ষেত্রে দৈনন্দিন কাজ এবং প্রত্যেক দিনই এই কাজটা ব্যবসায়ীদেরকে করতে হয়। তো সেই কারণেই ব্যবসার একটা কাজ হচ্ছে এই ক্রয় বিক্রয়টা, এবং ক্রয় বিক্রয়ের সাথেই কিন্তু এখানে ভোক্তার সন্তুষ্টি, অসন্তুষ্টি এবং ব্যবসার মুনাফা এবং লস জড়িত থাকে। যদি আমি স্বল্প মূল্যে ক্রয় করতে পারি এবং অধিক মূল্যে বা মুনাফা দিয়ে যদি আমি বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমার ব্যবসাটা লাভজনকভাবে আমি পরিচালিত করতে পারবো। এছাড়া ব্যবসার আরেকটা কাজ হচ্ছে অর্থসংস্থান ও মূলধন সংগ্রহ। তো আমরা যদি ব্যবসাটা কে চিন্তা করি যে ব্যবসাটা যদি মানব দেহের মতো হয়, আমরা অর্থসংস্থানকে বলি হচ্ছে ব্যবসার লাইফ ব্লাড বা জীবনী শক্তি হিসাবে। যেমন রক্ত ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক অর্থ ছাড়াও একটা ব্যবসা কিন্তু চলতে পারে না। তো সেই কারণেই আমরা ব্যবসার নিজস্ব তহবিলের পাশাপাশি বিভিন্ন তহবিল থেকে ব্যবসার এই অর্থসংস্থান হতে দেখি। যে অর্থসংস্থানের ক্ষেত্রে আমরা ব্যাংক, বিমা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু ব্যবসা এই অর্থসংস্থান করে থাকে সুদের বিনিময়ে অথবা এখানে প্রফিট শেয়ারিংয়ের বিনিময়ে। তো এই অর্থসংস্থান করে ব্যবসা তার মূলধনটা গঠন করে এবং এই মূলধনটাকেই তারা বিনিয়োগ করে সেখান থেকে কিন্তু তারা প্রফিট নিয়ে আসে। তো এইভাবেই আসলে ব্যবসার কার্যক্রমগুলো চলতে থাকে। তো অর্থসংস্থান এবং মূলধন গঠনও ব্যবসার একটি কাজ। এরপরে হচ্ছে আমরা পরিবহন ও বন্টন ব্যবস্থা, এটাকেও ব্যবসার একটা কাজ বলি। যে ব্যবসায়ী যারা আছে তারা উৎপাদন করুক অথবা তারা পণ্য কিনে আনুক, যেটাই করুক তাদের কিন্তু কোনো না কোনোভাবে পরিবহন এবং বন্টনের সাথে তাদের জড়িত হতে হয়। যেমন উৎপাদনকারী তার পণ্য দূরবর্তী স্থানে ভোক্তাদের কাছে অথবা তার যে শোরুম বা দোকান আছে সেখানে পাঠানোর জন্য কিন্তু এখানে পরিবহনের সাহায্য তাকে নিতে হয়, অথবা ট্রান্সপোর্টেশনের মাধ্যমেই এগুলোকে প্যাকেটজাত করে যাতে এগুলো নষ্ট না হয় ওইভাবেই পরিবহন করে এটাকে পাঠাতে হয়। অথবা আমরা এখানে পরিবহনের পাশাপাশি এখানে বন্টনের কথাটাও চলে আসে, যে আমি পণ্য সংগ্রহ করি বা আমার এখানে উৎপাদিত পণ্যগুলো আমি যখন দূরবর্তী স্থানে প্রেরণ করি, এই যে আমার এখানে সংগ্রহ করা, প্রেরণ করা, এগুলোর সাথে কিন্তু বন্টন কাজগুলো জড়িত থাকে। বন্টন মানে হচ্ছে আমার যেখানে যতটুকু পণ্য দরকার সেই জায়গাতে ততটুকু পণ্য আমার ডিস্ট্রিবিউশন করে দেওয়াটাই আমরা এখানে বন্টনের কাজ বলি। বন্টনের ক্লাসটাকে আমরা এখানে
স্থানান্তরও বলি, যে যেখানে যেই সময় ভোক্তাদের যতটুকু পণ্যের চাহিদা আছে সেইখানে আমার পণ্যটা ততটুকু মজুত ওইখানে আমার নিশ্চয়তা করতে হবে, তো সেটাকে আমরা এখানে পরিবহন এবং বন্টন বলি। এরপরে হচ্ছে বাজারজাতকরণ। বাজারজাতকরণ বা মার্কেটিং নিয়ে আমরা তোমাদের সেকেন্ড পার্টে বিস্তারিত আলোচনা আছে। তো আমরা মার্কেটিং বলতে এখানে উৎপাদনের পর থেকে বা উৎপাদনের আমরা উৎপাদনের পর থেকে অনেকে বলে, আসলে মার্কেটিং কাজটা উৎপাদনের আগে থেকেই শুরু হয়। তো আমরা বলি যে উৎপাদনের পর থেকে এখানে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত যতগুলো কাজ এখানে জড়িত থাকে সবগুলোকে আমরা এখানে বাজারজাতকরণের কার্যাবলী বলে থাকি। তো এই যে বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের কাজটা, সেটা হচ্ছে ভোক্তা এবং উৎপাদনকারীর ভিতরে সেতুবন্ধন হিসেবে কাজ করে। যে উৎপাদনকারী একটা পণ্য সে প্রস্তুত করবে কি না সেটা সিদ্ধান্ত নেওয়ার আগেই আমরা ভোক্তার কাছে জরিপ চালাই। ভোক্তারা যদি সেই পণ্যের চাহিদা তাদের থাকে, তারা এখানে মন্তব্য করে যে এই পণ্যের চাহিদা তাদের আছে, অথবা তারা এই দামে পণ্যটা কিনতে প্রস্তুত, অথবা এই পণ্যটার চাহিদা ভবিষ্যতে বাড়বে কি না, এইসব সিদ্ধান্ত নিয়েই কিন্তু একজন উৎপাদনকারী তার পণ্যটা উৎপাদন করে। এবং পণ্য উৎপাদিত হওয়ার পরে সেটা আমরা দেখি যে আবার উৎপাদনকারী তার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বন্টন চ্যানেলের মাধ্যমে কিন্তু সেটা ভোক্তাদের সহজ বা ভোক্তাদের সুবিধাজনক জায়গাতে কিন্তু সেটা পৌঁছে দেয়। তো এই হচ্ছে আমরা বাজারজাতকরণের কথা বলি। তো বাজারজাতকরণ শুধুমাত্র দেশের ভিতরেই সীমাবদ্ধ নয়, এটা দেখা যায় দেশের সীমানা পেরিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনেও এই বাজারজাতকরণ এখন ব্যাপক জনপ্রিয়। আমরা দেখি যে বাজারজাতকরণ ক্ষেত্রে এখন অনলাইন প্ল্যাটফর্মগুলো বা ই কমার্সের যে প্রযুক্তি সেগুলো এখন কিন্তু খুব জনপ্রিয়। আমরা amazon.com মাধ্যমে বিশ্বের যে কোনো পণ্য যেটা বাংলাদেশে উৎপাদিত হয় না, যেটা বাংলাদেশে কোনো দোকানে পাওয়া যায় না, সেটা কিন্তু আমি amazon.com মাধ্যমে আমি অর্ডার করি কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারি, অথবা আমার AliExpress মাধ্যমে অথবা alibaba.com মাধ্যমে আমি পণ্য অর্ডার করি কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারি, যেসব পণ্যগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না বা বাংলাদেশে উৎপাদিত হয় না। তো এইভাবে কিন্তু বাজারজাতকরণ আমাদেরকে বিভিন্ন পণ্য এইখানে পরিবহন অথবা বিভিন্ন জায়গা থেকে পণ্য নিয়ে আসা এই সুবিধাগুলো কিন্তু দিয়ে থাকে। তো এই হচ্ছে ব্যবসার কার্যাবলীর ভিতরে বাজারজাতকরণ। এরপর ব্যবসার কার্যাবলীর ভিতরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গুদামজাতকরণ। তো গুদামজাতকরণ আমরা জানি যে ব্যবসার ক্ষেত্রে এখানে সময়গত যে উপযোগটা আছে সেটা গুদামজাতকরণের মাধ্যমে তৈরি হয়। তো সময়গত উপযোগ বলতে আমরা এখানে পণ্যদ্রব্য, বর্তমানে যে পণ্যদ্রব্যটা উৎপাদিত হচ্ছে সেটা ভবিষ্যৎ সময়ে যখন ভোক্তাদের সেটা প্রয়োজন হবে তখন তাদের কাছে সেই সময়ে এই পণ্যটা পৌঁছে দেওয়াটাকেই আমরা এখানে গুদামজাতকরণ বলছি। যে গুদামজাতকরণ আসলে ভবিষ্যতের জন্য পণ্যটাকে মজুত করে রাখে, যে বর্তমানে যেটা ভোক্তার প্রয়োজন নেই অথবা ভোক্তার প্রয়োজনের অতিরিক্ত আছে যেই পণ্যটা, সেটাকে যখন আমি ভোক্তার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষণ করে রাখি তখন এটাকে আমরা বলছি হচ্ছে গুদামজাতকরণ। তো এখানে গুদামজাতকরণ আমরা বলি যে নির্দিষ্ট সময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়ার পূর্ব পর্যন্ত পণ্যটাকে যে কোনো জায়গাতে সংরক্ষণ করে রাখাটাকেই গুদামজাতকরণ বলা হয়। তো এই গুদামজাতকরণের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেই এখন পণ্য গুদামজাতকরণের আইডিয়াতেও এখানে ইনোভেশন নিয়ে এসেছে। অনেক প্রতিষ্ঠান নিজেরা পণ্য গুদামজাতকরণ করে না, তারা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যটা যেখানে উৎপাদিত হচ্ছে সেখানে তাদের প্রয়োজন অনুযায়ী তারা যখনই বিক্রি করবে এর ঠিক একদিন আগে বা 24 ঘন্টা আগে ওই পণ্যটা অর্ডার করে এবং তাদের শোরুমে এই পণ্যটা চলে আসে। তো এখানে ওয়েয়ারহাউজিংয়ের ক্ষেত্রেও এখানে উদ্ভাবন চলে আসে। ওয়েয়ারহাউজিংটাও এখন অনেক প্রতিষ্ঠান করতে চায় না, তারা স্টকলেস অথবা এখানে মজুতবিহীন এখানে বাজারজাতকরণ এবং উৎপাদন ব্যবস্থায় কিন্তু চলে গেছে। তো এইভাবে আমরা গুদামজাতকরণের ক্ষেত্রে যে সময়গত উপযোগ যেটা আছে, এটা সময়গত উপযোগটা কিন্তু এখন আমরা এই ধারণাটাও এখন একটু ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে। এরপরে যেটা আমরা বলি এখানে হিসাব সংরক্ষণ, ব্যবসার আরেকটা কাজ, যে ব্যবসার ক্ষেত্রে আমরা ব্যবসার প্রত্যেক দিন যে লেনদেনগুলো হয় সেগুলোর হিসাব রাখতে হয়। আমার লাভ লোকসান, আয় ব্যয় অথবা এখানে সম্পত্তির অথবা দায়ের হিসাব অথবা আমার কতটুকু কর দিতে হবে, এই হিসাবগুলো কিন্তু এখানে ব্যবসার কার্যাবলীর ভিতরে আমরা এখানে হিসাব রক্ষণ কাজ হিসাবে করে থাকি। তো আমি যদি সঠিকভাবে হিসাব না রাখি তাহলে আমার কতটুকু আয় হয়েছে বা আমি কতটুকু ব্যয় করেছি এটা যদি আমি বের করতে না পারি তাহলে কিন্তু আমি সঠিকভাবে করও দিতে পারবো না এবং আমার সম্পত্তি এবং দায়ের পরিমাণও আমি জানতে পারবো না। তো সেই কারণে ব্যবসার আরেকটি কাজ হচ্ছে এখানে হিসাব সংরক্ষণ। এরপর হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। তো এই কাজটা ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি যে এটা খুব ইম্পর্ট্যান্ট, প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। তো প্রমিতকরণ বলতে আমরা এখানে
স্ট্যান্ডার্ডাইজেশন বলি এবং পর্যায়িতকরণ বলতে আমরা এখানে গ্রেডিং বলি, গ্রেড বা পর্যায়, আর এখানে গ্রেড বা পর্যায়, আর এখানে প্রমিতকরণ বলতে স্ট্যান্ডার্ডাইজেশন। তো স্ট্যান্ডার্ড থেকেই স্ট্যান্ডার্ডাইজেশনের এই ওয়ার্ডটা আসে, যে আমি যখন একটা পণ্যের ধরো যে রং, আকার, গুণাগুণ, মান, ওজন এইগুলোর উপরে ভিত্তি করে যখন একটা পণ্যের মান বা সঠিক এখানে মান কী হওয়া উচিত এটা যখন আমি নির্ধারণ করি, তখনই এটাকে আমরা বলি হচ্ছে প্রমিতকরণ। তো প্রমিতকরণটা বা স্ট্যান্ডার্ডাইজেশনটা হচ্ছে এটা একটা মানসিক কাজ, বা এটাকে আমরা বলি হচ্ছে এটা কিন্তু দৃশ্যমান কোনো কাজ না। তো এটা দেখা যায় এই কাজটা আমরা করি যে কোনো একটা এখানে মানদণ্ডের উপর ভিত্তি করে, যেমন পণ্যের গুণাগুণ হতে পারে একটা মানদণ্ড, অথবা পণ্যের ওজন, আকার, রং এগুলোও একটা মানদণ্ড হতে পারে। এইটার উপর ভিত্তি করে আমি পণ্যটাকে বিভিন্ন স্ট্যান্ডার্ডে ভাগ করি। যেমন আমার যে পণ্যটা 80% কালার অথবা এখানে ওজনের ক্ষেত্রে অ্যাকুরেসি এবং গুণাগুণের ক্ষেত্রে অ্যাকুরেট আছে 80%, সেটাকে আমি ধরো দিচ্ছি হচ্ছে এ, আর যেটা আমার এখানে 80% অ্যাভাব 80% বা 90+ যেটাতে গুণাগুণ আছে সেটাকে আমি দিচ্ছি A+। তো এই যে আমার এখানে আমি গুণ অনুযায়ী বা মান অনুযায়ী যখন এই যে স্ট্যান্ডার্ডটা নির্ধারিত করছি যে কোনো পণ্যের ক্ষেত্রে, যে এই পণ্যটা কতটুকু মানসম্পন্ন হইলে এটাকে আমি এ ক্যাটাগরির পণ্য বলবো অথবা বি ক্যাটাগরির পণ্য বলবো, এই কাজটাকেই আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। তো স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে আসলে পণ্যের এখানে এখানে নির্দিষ্ট মান বা পণ্যের নির্দিষ্ট এখানে আমরা স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া হয়। তো এই স্ট্যান্ডার্ডাইজেশনের উপরে ভিত্তি করেই পরবর্তীতে এখানে আমরা পর্যায়িতকরণ বা গ্রেডিংয়ের কাজটা করি, যে স্ট্যান্ডার্ড অনুযায়ী যখন আমি পণ্যগুলোকে আলাদা করি, মানে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী যখন আমি উৎপাদিত পণ্যটাকে যখন ভাগ করি, তখন এটাকে আমরা বলি হচ্ছে এখানে পর্যায়িতকরণ। যেমন এখানে ধরো আমরা তোমাদেরকে গ্রেডিং সিস্টেমের ভিতরে নিয়ে আসে, তো গ্রেডিংটাকে আমরা যদি পর্যায়িতকরণ বলি তাহলে এই যে গ্রেডিং সিস্টেমটা নির্ধারণ করা, ধরো যে এখানে A+ যেটা আছে 80 উপরে হইলে A+, হ্যাঁ, তো এটাকে আমরা বলছি হচ্ছে তোমার এখানে 80 A+, অথবা এখানে 40 হইলে D। তো এই যে আমরা D এবং A+ এবং মাঝখানে যে অনেকগুলা গ্রেড আমরা বের করলাম, তো এই সবগুলাকেই কিন্তু আমরা এখানে গ্রেড হিসাবে বলছি। তো এই যে গ্রেডিংয়ের কাজ যেটা আছে, এই গ্রেডিংয়ের কাজটা হচ্ছে যে ছাত্ররা এখানে যখন পরীক্ষা দিচ্ছে তাদের যেই মার্কসটা তারা খাতার ভিতরে পাচ্ছে সেই মার্কস অনুযায়ী আমি যখন যে 80 উপরে পাচ্ছে তাকে যখন A+ দিচ্ছি, আর যে 40 পাচ্ছে তাকে যখন আমি D দিচ্ছি, তো এটাকেই আমরা বলছি হচ্ছে গ্রেডিং। তো আমরা পণ্যের ক্ষেত্রেও সেম জিনিস দেখি, ধরো যে এখন শীতকাল শেষ হয়ে গেছে, শীতকালের সময় আমরা আলু বলো অথবা এখানে টমেটো বলো, তো এটার সাইজ অনুযায়ী ধরো যে বড় আছে, মিডিয়াম আছে, ছোট আছে, তো এই ছোটোগুলোকে যদি আমি এখানে সি ক্যাটাগরি দিই, মিডিয়ামগুলোকে বি, এবং বড় যেই এখানে টমেটোগুলো আছে এটাকে এটাকে যদি আমি এ ক্যাটাগরি ধরি, তাহলে এই যে আমি টমেটোগুলোকে জমিন থেকে নিয়ে এসে এটাকে তিনটা ভাগে ভাগ করলাম, এই ভাগ করাটাকেই ছোট, বড়, মাঝারি এই তিনটা ভাগে ভাগ করাটাকেই আমরা বলছি হচ্ছে এখানে পর্যায়িতকরণ বা গ্রেডিং। ঠিক আছে, তো গ্রেডিং মানেই হচ্ছে এখানে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী উৎপাদিত পণ্যটাকে ভাগ করে ফেলা। তো গ্রেডিংটা কিন্তু এখানে এখানে শারীরিক কাজ আমরা বলি, যে এটা মানসিক কাজ না, এটা হচ্ছে শারীরিক কাজ, যে তোমার এখানে বিবেক বুদ্ধি দিয়ে এবং শারীরিক পরিশ্রম করে এই জিনিসটা এখানে আলাদা করতে হবে। তো এই আলাদাকরণের কাজটাকে আমরা বলছি হচ্ছে এখানে গ্রেডিং করা। আর এখানে প্রমিতকরণের কাজটা বা স্ট্যান্ডার্ডাইজেশনের কাজটা হচ্ছে মানসিক, যেখানে শুধুমাত্র আমরা মান নির্ধারণ করি এবং মানটা কিসের ভিত্তিতে হবে সেটাও আগে থেকেই নির্ধারিত থাকে, যে এই সব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই আমি একটা পণ্যের মান নির্ধারণ করব। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা এখানে মুরগীকরণের কথা বলি, যে মুরগীকরণ বলতে বা এখানে প্যাকেজিং যেটা আছে, যে দ্রব্যের সুষ্ঠু মান সংরক্ষণ অথবা আকর্ষণীয়তা বৃদ্ধি অথবা বহনের সুবিধার জন্যই আমরা এখানে পণ্যটাকে প্যাকেজিং বা মুরগীকরণ করি। তো পণ্যটাকে যদি আমি লং টার্ম আমি নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে চাই অথবা সহজে আমি যদি এটাকে সংরক্ষণ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার প্যাকেজিংটা দরকার পড়ে। তো সুন্দর একটা প্যাকেজিং সবসময় ক্রেতাকে আকৃষ্ট করে। আমরা দেখি যে পণ্য কেনার ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু মোড়কের দিকে আমাদের চোখটা আগে যায়, যে পণ্যের মোড়কটা খুব সুন্দর সেটাকে কিন্তু কেনার ক্ষেত্রে আমরা প্রিফারেন্স আগে দেই। তো সেই কারণেই আমরা এখানে মুরগীকরণটাকেও এখানে ব্যবসায় একটা কাজ বলছি। বর্তমান সময়ে আমরা যখন
পরিবেশ বাঁচা আন্দোলন নিয়ে কথা বলছি, তখন মুরগিকরণের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে গ্রিন প্যাকেজিং এর কথাও শুনে থাকি, যেখানে পণ্যটা পচনশীল যে কোনো একটা ম্যাটেরিয়ালস দিয়ে পণ্যটা প্যাকেট করা হবে, সহজেই এই পণ্যটা যাতে পরিবেশের সাথে মিশে যেতে পারে, মাটিতে ফেলে মাটিতে অথবা পানিতে ফেলে পানিতে যাতে এটা মিশে যেতে পারে, অথবা এটাকে পুরালেও যাতে তোমার এখানে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড যাতে তৈরি না হয়, ওই ধরনের ম্যাটেরিয়ালস দিয়েই কিন্তু আমি প্যাকেজিংটা করছি। তো সেটাকে আমরা গ্রিন প্যাকেজিং বলছি। তো মুরগিকরণের ক্ষেত্রেও কিন্তু এখন ইনোভেশন চলে আসে। এরপরে হচ্ছে আমরা এখানে ব্যবসা কার্যালয়ের ভিতরে লাস্ট যে কাজটা আছে এখানে আমরা বলছি হচ্ছে বাজার গবেষণা, যে ব্যবসার এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। বাজার গবেষণার কাজটা আমরা লাস্টে আলোচনা করছি, কিন্তু এই কাজটা আসলে ফার্স্টের কাজ। তো বাজার গবেষণাটা বলতে আমরা এখানে নতুন নতুন পণ্যের উদ্ভাবন, পণ্যের মান বৃদ্ধি অথবা উপযোগ সৃষ্টি বা পণ্যকে নানাভাবে আকর্ষণীয় করে তোলার জন্য এখানে কিন্তু বিভিন্ন বিষয়ে এখানে মনোনিবেশ করা হয়। যে আসলে পণ্যটা আমরা যখন বলি যে পণ্যটা আমি যখন উৎপাদন করতে যাব, এটা ভোক্তার চাহিদা মিটআপ করবে কিনা, তো ভোক্তার চাহিদা মিটআপ করবে কিনা সেটা কিন্তু পণ্যের মানের উপরে নির্ভর করে, অথবা পণ্যের চাহিদা আছে কিনা সেটার উপরে নির্ভর করে, অথবা পণ্যে এরকম কোনো বৈশিষ্ট্য আছে কিনা, ইনোভেটিভ কোনো কিছু আছে কিনা যেটা ভোক্তাকে মানে এই পণ্যের প্রতি তার অ্যাটেনশনটা ধরে রাখার ক্ষেত্রে কার্যকরী। তো এটা আমরা বাজার গবেষণা করে বের করতে পারি। যেমন আমরা অ্যাপলের আইফোনের কথা জানি, অথবা অ্যাপলের আইফোনের আগে আমরা আইপডের কথা শুনতাম, যে ক্যাসেট ফিতার আগে আমরা কিন্তু এই আইপড দিয়ে গান অনেক মানে আইপড দিয়ে আমরা গান শুনতাম, যে আইপডের ভিতরে তোমার 1-1.5 হাজার গান একসাথে স্টোর করে রাখা যেত, যে ক্ষেত্রে আমরা আগে দেখতাম যে সিডিতে তোমার 5-10টা গান শোনা যেত, অথবা আমরা যে ক্যাসেট ফিতার যেই জিনিসগুলো ছিল ওইখানে কিন্তু তোমার 5-6টা গানের বেশি শোনা যেত না এবং টেনে টেনে গানগুলো শুনতে হইতো। কিন্তু আইপডের ক্ষেত্রে আমরা দেখলাম যে মানুষের পছন্দ অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী তুমি ফোল্ডার বানায়, তোমার পছন্দের ফোল্ডার অথবা তোমার যে ফোল্ডারটা সবচেয়ে বেশি তোমার তুমি যে গানগুলো শোনো ওইখানে যদি ওটা সাজায় রাখো এবং ওটাতে ক্লিক করলে কিন্তু কন্টিনিউয়াস ওই গানগুলো বাজতে থাকে। তো এই যে তোমার তারা বাজার গবেষণা করে ভোক্তাদের যে চাহিদা বা ভোক্তাদের যে রুচি সেটার উপরে ভিত্তি করেই যখন তারা প্রোডাক্টটা ডেভেলপ করেছে, সেটা কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়েছে। ঠিক অ্যাপলের যে কনসেপ্ট, অ্যাপলের টাচ স্ক্রিনের জনপ্রিয়তা বা টাচ স্ক্রিনের যেই আকর্ষণ সেটার উপর ভিত্তি করেই কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড সেটগুলোতে তোমার বিভিন্ন ফিগার কিন্তু কনফিগারেশন কিন্তু করা হয়েছে। তো এটাকে আমরা এখানে বাজার গবেষণার সুফল বলছি, যে এই বাজার গবেষণার ফলে কিন্তু আমরা পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে পণ্যটাকে আমি নতুন করে ডিজাইন করব কিনা বা নতুন ফিচার অ্যাড হবে কিনা। তো এই হচ্ছে আমাদের ব্যবসার কার্যাবলী নিয়ে আলোচনা। এতক্ষণ আমরা ব্যবসার কার্যাবলীর 12টা কাজ নিয়ে আলোচনা করেছি। তো আমাদের যে ব্যবসার কার্যাবলীর যে 12টা কাজ, তোমরা একটু মনোযোগ দিয়ে এগুলো পড়বে। এইগুলো অনেক সময় তোমার পরীক্ষাতে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। ধরো যে তোমার এখানে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কীভাবে তোমাকে সুবিধা দিতে পারে, একটা উদ্দীপক দিয়ে তোমাকে এখানে বলতে পারে, অথবা এখানে গুদামজাতকরণ কীভাবে ব্যবসার ধরো একটা উদ্দীপক দিল এবং সেই উদ্দীপককে দেখাইলো যে একজন উৎপাদক সে পণ্য উৎপাদন করছে ঠিকই, কিন্তু সঠিক গুদামজাতকরণের অভাবে সে পণ্যটা নষ্ট হয়ে গেছে বা পচে গেছে এবং সে লস বেয়ার করতেছে। তো সেই ক্ষেত্রে তোমাকে উদ্দীপক থেকে বলতে পারে যে আসলে কি কারণে এখানে এই উৎপাদনকারী লসে পড়েছে, তো এই উৎপাদনকারী উদ্দীপক অনুযায়ী কি ব্যবস্থা নিলে সে তার লস কভার করে বা লসের হাত থেকে সে রক্ষা পেত। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে গুদামজাতকরণের প্রয়োজনীয়তাটা বা গুদামজাতকরণের কার্যাবলীটা কিন্তু লিখে দিলে এখানে হয়ে যায়। তো এইভাবে আমরা এখানে ব্যবসার এই কাজগুলো থেকে তোমার উদ্দীপককে আলোকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, সেগুলো তুমি লিখতে পারবা। তো এরপরে ব্যবসার কাজের পরে আমরা এখানে ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে এখানে একটু আলোচনা করব, যে ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তাটা আসলে কি। তো কাজ অনুযায়ী আসলে আমরা গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা বুঝে যাই, যার কাজ যত ভালো বা যেই কাজের জন্য আসলে যে তৈরি যাকে আমরা তৈরি করেছি, তো সেই কাজ অনুযায়ী তার গুরুত্ব। তো ব্যবসাও সেম, ব্যবসার এই যে আমরা 12টা কাজ আমরা দেখেছি, তো এই ব্যবসার 12টা কাজ আমরা কোনো না কোনোভাবে দেখি যে এটা অর্থনৈতিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়ন অথবা এখানে ভোক্তার এখানে চাহিদা পূরণ এই সবগুলো কাজের সাথে কিন্তু জড়িত। তো কোনো না কোনোভাবে এটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু অবদান রাখে। তো সেই কারণে আমরা ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তাটা কিন্তু আমরা এখানে আলোচনার দাবি রাখে। তো আমরা ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তাটা একটু দেখি, যে মানুষের চাহিদা বৃদ্ধি অথবা বৃহদায়তন উৎপাদন
অথবা যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন অথবা বাজারের বিস্তৃতি ইত্যাদি কারণে কিন্তু বর্তমানে ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে আমরা আগে যে ব্যবসা যে ধারণা ছিল, যে আমরা কোনো কিছু যদি না পাইতাম বা কোনো কিছু যদি আমাদের অভাব থাকতো সেটা কিন্তু পূরণের ইচ্ছাও আমাদের ছিল না, অথবা আমরা কীভাবে পূরণ হবে সেটাও জানতাম না। কিন্তু বর্তমানে আমরা এই যে যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, আমরা ইন্টারনেট অথবা এখানে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু বিভিন্ন তোমার দ্রব্যের যেই অভাব আমাদের আছে সেটা কীভাবে পূরণ করা যাবে, অথবা আমার কোনো সমস্যা সেটা কীভাবে সমাধান করা যাবে, সেটা কিন্তু আমি অ্যাভেইলেবল যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তথ্য আমি পেয়ে থাকি। এবং সেভাবেই কিন্তু আমি এটা সার্চ করতে থাকি যে এটা বাংলাদেশে কি উৎপাদন করে কিনা, বা এটা কোন জায়গাতে উৎপাদন হয় এবং সেইখান থেকে এটা কিনে এনে বাংলাদেশে বিক্রি করা যায় কিনা। তো এইভাবে কিন্তু যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা অথবা এই যে মানুষের চাহিদা, এগুলো কিন্তু তোমার ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তাটাকে বাড়িয়ে দিচ্ছে। তো আমরা এখানে ব্যক্তি সমাজ বা যে কোনো দেশের জাতির উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আমরা মূল চাবিকাঠি হিসাবে এই ব্যবসার গুরুত্বটাকে আমরা সবসময় সামনে নিয়ে আসি। তো আমরা প্রথম যেটা আছে যে ব্যবসা, আমরা বলি যে যে কোনো দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। তো এটা কেন আমরা বলি, কারণ এই ব্যবসার গুরুত্বের কারণেই বলি। যেমন প্রথম যেই কাজটা আছে যে ব্যবসা আসলে কীভাবে অর্থনৈতিক উন্নয়ন করে, তুমি যদি সেটা এখানে দেখো যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আমরা দেখি যে ব্যবসার কারণেই নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়, এবং ব্যবসার যখন ব্যবসা এখানে সম্প্রসারণ হয় এখানে তোমার এখানে কর্মী বাহিনীর দরকার পড়ে। তো নতুন নতুন শিল্প কারখানা অথবা ব্যবসা সম্প্রসারণে এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, এবং আমরা দেখি যে ব্যবসার ফলেই দেশের যে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলো আহরিত হয়, এবং সেই প্রাকৃতিক বা অপ্রাকৃতিক সম্পদগুলোকে আমরা কাজে লাগিয়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে মানে এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা দেশের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাইতে পারি। যেমন আমরা এখানে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস আছে, গ্যাস ছাড়াও আমরা অপার সম্ভাবনা এখন বাংলাদেশ সরকারের যে ডেল্টা প্ল্যান আছে 2021 সালকে নিয়ে বা 2021 সালকে সামনে নিয়ে বাংলাদেশ 100 বছরের একটা ডেল্টা প্ল্যান বাংলাদেশ সরকার করেছে। এখানে কিন্তু ব্লু ইকোনমির কথা বলা হয়েছে, যে আমরা সমুদ্র অর্থনীতিকে কাজে লাগিয়ে বা সমুদ্রের সম্পদকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের অর্থনীতিকে উন্নত করব। তো সেই ক্ষেত্রেও কিন্তু এখানে ব্যবসার এই গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা বৃদ্ধি পাবে, বা ব্যবসার গুরুত্ব বা প্রয়োজনীয়তা এখানে আছে যে এখান থেকেও তোমার এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন নতুন এখানে কিন্তু ক্ষেত্র তৈরি হবে। যে আমরা এখানে সামুদ্রিক মৎস্য আহরণ থেকে শুরু করে সামুদ্রিক উদ্ভিদ অথবা সামুদ্রিক যে খাবারগুলো সেগুলো সংগ্রহের জন্য এখানে কিন্তু প্রচুর কর্মী লাগবে, এবং সেখান থেকেও কিন্তু নতুন ব্যবসার আইডিয়া আসবে। তো এইভাবে আমরা দেখি যে ব্যবসা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। দ্বিতীয় যেটা আছে, সঞ্চয় এবং বিনিয়োগ সৃষ্টি করে। এটা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ অবদান, যে ব্যবসা সঞ্চয় এবং বিনিয়োগ সৃষ্টিতে অবদান রাখে। দেশের অভ্যন্তরীণ এই যে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র যেই সঞ্চয়গুলো আছে এগুলো বিভিন্ন ব্যাংক, বিমাকারী প্রতিষ্ঠান বা অর্থসংস্থানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু একত্রিত করে এগুলো ব্যবসার ক্ষেত্রেই বিভিন্নভাবে পুঁজি সরবরাহ হিসেবে বা ব্যবসাকে বিভিন্নভাবে ঋণ দিয়ে কিন্তু আমরা দেখি যে সঞ্চয় এবং বিনিয়োগের প্রক্রিয়াটা তৈরি করা হয়। তো এই কারণেই আমরা বলি যে ব্যবসা কিন্তু এখানে গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা অনেক। যে আমরা যদি ব্যবসা না থাকতো এখানে, অর্থের সংস্থান যদি না হইতো, মানুষের কর্মসংস্থান যদি না হইতো, তাহলে কিন্তু এখানে সঞ্চয়ের প্রবণতা আসতো না। আমরা যদি বাংলাদেশের আরও 20 বছরের চিত্র দেখি, 20 বছর আগের চিত্র দেখি অথবা 50 বছর আগের চিত্র দেখি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা কিন্তু তত উন্নত ছিল না। কারণ বাংলাদেশের মানুষের হাতে কাজ ছিল না, এবং অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে তাদের সঞ্চয়ের প্রবণতা ছিল না, তাদের কাছে মূলধন ছিল না, এবং বিনিয়োগেরও সুযোগ ছিল না। তো সেই কারণে কিন্তু এখানে বাংলাদেশের উন্নয়নও হয়নি। তো বর্তমান অবস্থায় আমরা দেখি যে বাংলাদেশের মানুষের এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার সুযোগ এখানে প্রচুর। এখানে অর্থ ইনকাম করে সেখান থেকে সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এই কারণে আমরা এখানে ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তাটা বলতে পারি। এরপর হচ্ছে রাজস্ব আয়, যেটা আছে যে রাজস্ব আয়ের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যবসা এখানে যে জাতীয় অর্থনীতিতে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অবদান রাখে, এই রাজস্ব আয় বৃদ্ধি করার মাধ্যমে।
সেটা কিভাবে, যে আমরা দেখি যে ব্যবসায়ীরা বিভিন্নভাবে তাদের যে মুনাফা বা ইনকামগুলো হয় এটা থেকে কিন্তু তারা ট্যাক্স দেয়। তো ইনকাম ট্যাক্সও দেয়, আবার এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ব্যাটও তারা দেয়। তো ইনকাম ট্যাক্স এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা কিন্তু সরকারের জাতীয় রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তো এভাবেই এই রাজস্ব আবার সরকার বাজেটের মাধ্যমে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্যই কিন্তু এখানে ব্যয় করে। তো এভাবেই আমরা দেখি যে ব্যবসা তার এই রাজস্ব বৃদ্ধির মাধ্যমে আসলে জনগণের বা বাংলাদেশের মানুষের কিন্তু এখানে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করছে। এছাড়াও এখানে ব্যবসার গুরুত্ব প্রয়োজনের ভিতরে আমরা দেখি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যে ব্যবসা যদি এখানে করা হয় বা ব্যবসা যেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ বেশি সেখানে আমরা দেখি যে শিল্প কারখানা গড়ে ওঠে এবং এই শিল্প কারখানার এই যেই উৎপাদিত পণ্য সামগ্রী এগুলো বহন করার জন্য আমার রাস্তাঘাটের দরকার পড়ে এবং সেই রাস্তাঘাটে যানবাহনের দরকার পড়ে। তো এই যানবাহনের ক্ষেত্রে আমার যে ধরো যে আমরা ব্রিজ কালভার্ট অথবা বিভিন্ন ধরনের এখানে যে যে সহযোগিতামূলক কাজগুলো সেগুলোর দরকার পড়ে, এই সবগুলোই কিন্তু এখানে ব্যবসাকে প্রভাবিত করে। তো সেই কারণেই আমরা এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা কিন্তু এই ব্যবসার মাধ্যমেই হয়। আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে তুমি যদি যে কোনো এলাকার উন্নয়ন দেখো সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের সরাসরি অবদান আছে। ব্যবসাকে কেন্দ্র করেই তোমার বাজার গঠিত হয়, এই বাজারকে কেন্দ্র করেই একটা নগরায়ন বা শিল্পায়ন কিন্তু এখানে গড়ে ওঠে। আমরা এখানে তোমরা যদি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে যাও, যে ওইখানে হবিগঞ্জের এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা জোনটা আছে এটা এই সিলেট বিভাগের ভিতরে পড়েছে। তো তুমি ওইখানে দেখবা যে ওইখানে শিল্প অঞ্চল গড়ে উঠেছে এবং এই শিল্প অঞ্চলকে ঘিরে এখানে কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ওইখানে একটা এখানে নগর গড়ে উঠেছে। তো এই যে আমরা বলি যে ব্যবসার এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এখানে শিল্পায়ন অথবা এখানে বাজার তৈরির মাধ্যমে কিন্তু দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে থাকে। এছাড়া এখানে সেবামূলক কার্যক্রম বৃদ্ধি যেটা আছে, যে ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ধরনের সেবামূলক কাজ এখানে ব্যবসার মাধ্যমে এখানে উঠে আসে, যেমন এখানে ব্যাংক অথবা বিমা অথবা হোটেল বা স্বাস্থ্যসেবা এগুলো সবগুলোই ব্যবসার অংশ। এইগুলোর মাধ্যমেই বা এই ব্যবসার মাধ্যমেই এই সেবামূলক কাজ দিয়ে মানুষকে কিন্তু এখানে তাদের জানমালের নিরাপত্তা অথবা আর্থিক ঝুঁকি কিন্তু এখানে কমিয়ে আনা যায়, যেটা দিয়ে এখানে এই সেবামূলক কাজের উন্নয়নের মাধ্যমে কিন্তু মানুষের জীবনযাত্রাকে সহজ করা যায়। এছাড়াও এখানে ব্যবসার গুরুত্ব প্রয়োজনীয়তার ভিতরে আমরা দেখি যে গবেষণা ও উন্নয়নের কাজও আছে, যে ব্যবসা গবেষণা এবং উন্নয়নে অবদান রাখে। আমরা দেখি যে ব্যবসার এটা একটা গুরুত্বপূর্ণ এখানে অবদান, যে ব্যবসাটা এখানে কোনো না কোনোভাবে গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে কিন্তু এখানে অবদান রাখে। আমরা বড় বড় এই যে ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হতে দেখি, তো এই ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হওয়ার পিছনে কোনো না কোনো ইনোভেটিভ আইডিয়া থাকে। তো এই ইনোভেটিভ আইডিয়াটা কোনো না কোনো সায়েন্টিস্টের মাধ্যমে কোনো না কোনো রিসার্চ সেন্টারে গবেষণার এখানে ফসল হিসাবে বের হয়ে আসে। এই যে সায়েন্টিস্ট বা রিসার্চাররা গবেষণা করে, এই গবেষণাতে কিন্তু অর্থায়ন করে থাকে ব্যবসায়ীরাই। তো আমরা দেখি যে করোনার টিকা আবিষ্কার হয়েছে, তো এই যে করোনার টিকা আবিষ্কার এটা কিন্তু আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছে এই করোনার টিকা আবিষ্কার করার জন্য। যারা এখানে সায়েন্টিস্ট আছে বা গবেষক আছে তাদেরকে কিন্তু অর্থায়ন করেছে। তো এই যে গবেষণা এবং উদ্ভাবনের কাজে কিন্তু ব্যবসা সরাসরি এখানে ভূমিকা রাখে। তো নতুন নতুন পণ্য উৎপাদন বা সেবার উপকরণ তৈরি এই ক্ষেত্রে কিন্তু ব্যবসা এখানে উৎসাহ দিয়ে থাকে এবং এই ইনোভেশনগুলোকে প্যাট্রোনাইজ করে বা ওইখানে বিনিয়োগ করে কিন্তু পরবর্তীতে আবার নতুনভাবে শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং ব্যবসার ক্ষেত্র তৈরি করতে ব্যবসা এখানে অবদান রাখে। এছাড়াও এখানে নাগরিক সুবিধা বৃদ্ধির ক্ষেত্রেও এখানে ব্যবসা সহযোগিতা করে থাকে। যেমন আমরা এখানে মানুষের জীবনযাত্রা পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে ব্যবসার অবদান আছে। যেমন আমরা ঢাকা শহরে যদি দেখি, যে তোমাদের মতো স্টুডেন্ট যারা আছো তো অনেকেরই ঢাকা শহরে সরাসরি থাকার কোনো জায়গা নাই বা আত্মীয় স্বজনের বাসাতেও থাকার মতো এখানে জায়গা নাই। তো সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের ম্যাচ টেসে এখানে থাকো।
তো এই যে ম্যাসে থাকো, এই ম্যাসের যেই আইডিয়াটা এটাকে কাজে লাগিয়ে কিন্তু বর্তমানে আমরা এখানে দেখি যে চায়নার একটা কোম্পানি তারা বাংলাদেশে সুপার হোমের আইডিয়াটা নিয়ে আসে, যে সুপার হোমের মাধ্যমে তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা বাইরে থেকে আসো, ধরো ঢাকাতে এখানে কোনো কাজে একদিন বা দুদিনের জন্য আসো, তারা এখানে থাকার জায়গা নাই, তোমাদের হোটেলে থাকতে হয়। তো হোটেলে থাকার ক্ষেত্রে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, তো এই ক্ষেত্রে তুমি যাতে স্টুডেন্টের মতোই এখানে সব ফ্যাসিলিটিস নিয়ে একটা আরামদায়ক জায়গাতে সেফ সিকিউরভাবে থাকতে পারো, সেই কারণে কিন্তু এখানে সুপার হোমের আইডিয়াটা নিয়ে আসা হয়েছে। এখানে তুমি এক মাস, দুই মাস, এক বছর অথবা তুমি এক সপ্তাহ, একদিনও থাকতে পারো। তো এই যে সুপার হোমের আইডিয়াটা, এটা কিন্তু আমরা দেখি যে তোমাদের এখানে জীবনযাত্রাকে কিন্তু সহজ করেছে বা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সহায়ক ভূমিকা পালন করছে। এটা ম্যাসের বিকল্প হিসাবে এখানে বাজার করা লাগে না, এখানে খাওয়ার থেকে শুরু করে ইস্তারি থেকে শুরু করে তোমার এখানে সব ধরনের ফ্যাসিলিটিস, রিডিং রুম সব কিছু কিন্তু এখানে আছে। তো এই যে এটাকে আমরা বলি হচ্ছে ব্যবসার নতুন নতুন ইনোভেশন বা আইডিয়ার ফলেই কিন্তু এটা চলে আসে এবং এটা নাগরিক সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করতেছে। এছাড়াও আমরা দেখি যে ব্যবসার কারণে এখানে বিভিন্ন ধরনের, এখানে আমরা স্কুল কলেজ অথবা এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠে ব্যবসার অর্থায়নে। তো এটা মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করে থাকে। এছাড়া এখানে সামাজিক স্থিতিশীলতা বিধানের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা এখানে কাজ করে থাকে। ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এখানে প্রশিক্ষণ প্রদান বা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা এখানে সামাজিক সমস্যা নিরসনের কর্মকাণ্ডে কিন্তু ব্যবসা জড়িত হয়। তো এই জড়িত হওয়ার মাধ্যমেই কিন্তু সমাজের যারা বেকার শ্রেণী আছে তাদের এই কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং সমাজের অস্থিরতা দূর হয় এবং সমাজে মাদক অথবা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসে। এরপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। তো আমরা ব্যবসার ক্ষেত্রে আরেকটা অবদান এখানে দেখি যে জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু ব্যবসা অবদান রাখছে, যে নতুন নতুন পণ্যের চাহিদা সৃষ্টি এবং তা পূরণ করে অথবা নতুন পণ্য তৈরি করা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবসা সবসময়ই এখানে তাদের যে গবেষণা এবং উদ্ভাবনের কাজ সেগুলো চালিয়ে যাচ্ছে এবং এগুলো চালানোর মাধ্যমেই তারা নতুন নতুন পণ্য এবং সুবিধা দিয়ে মানুষের জীবনযাত্রাকে কিন্তু সহজ করেছে। যতই তোমার ব্যবসা সংগঠিত হচ্ছে ততই কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তো সেই কারণে আমরা এখানে বলি যে ব্যবসা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু সরাসরি কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা এখানে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বলি যে ব্যবসা কিন্তু সামাজিক উন্নয়নে অবদান রাখছে। যেমন আমরা দেশের সামাজিক বা অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবসাকে জড়িত হতে দেখি, যে আমরা এখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে ব্যবসা কিন্তু এখানে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। যেমন সিএসআর অ্যাক্টিভিটিস হিসাবে আমরা এখানে ব্যবসাকে বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান অথবা বৃক্ষরোপণ কর্মসূচি অথবা এখানে আমরা ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করা, তো এইগুলোর আন্দোলনের সাথে কিন্তু আমরা ব্যবসাকে জড়িত হতে দেখি বা ব্যবসার সিএসআর অ্যাক্টিভিটিস হিসেবে কিন্তু তারা এই জায়গাগুলোতে কিন্তু তাদের মুনাফার একটা অংশ কিন্তু এখানে দিয়ে থাকে। তো এইভাবেই তারা সামাজিক উন্নয়নে বা সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে কিন্তু তারা সহযোগিতা করে থাকে। তো এটাকে আমরা বলি যে এটাও ব্যবসার একটা গুরুত্ব। এছাড়াও এখানে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে, যে আমরা শুধুমাত্র দেশের ভিতরে ধরো যে ক্রেতা বিক্রেতা, দেনাদার পানাদার বা শ্রমিক মালিক সম্পর্ক বা আমদানি রপ্তানিকারক সম্পর্ক শুধুমাত্র এতটুকুই না, এছাড়াও আমরা যদি একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক চিন্তা করি সেক্ষেত্রেও কিন্তু ব্যবসা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এক দেশের সাথে আরেক দেশের ব্যবসায়িক লেনদেনের কারণেই বা ব্যবসার গুরুত্বের কারণেই কিন্তু সম্পর্কটা ভালো বা মন্দ হয়। যেমন বাংলাদেশের সাথে আমরা চীনের সম্পর্ক ভালো দেখি, বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক ভালো বা বাংলাদেশকে জাপান বিভিন্নভাবে সহযোগিতা করে, এর একটাই কারণ, সেটা হচ্ছে ব্যবসায়িক গুরুত্ব, যে এখানে জাপানের কিন্তু বাংলাদেশে ব্যবসায়িক ইন্টারেস্ট আছে। তো তোমাদের অনেকেরই এখন মাথায় চিন্তা হইতে পারে যে জাপানের আবার বাংলাদেশে ব্যবসায়িক ইন্টারেস্ট কি। বাংলাদেশের রাস্তাতে যত ধরনের তোমার গাড়ি চলে সবগুলো কিন্তু তোমার এখানে জাপানি প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত। তো এই যে গাড়ির বাজারটা, এটা কিন্তু জাপান বাংলাদেশেরকে ধরো যে এই যে রাস্তাঘাট তৈরি করে দেওয়া বা ব্রিজ কালভার তৈরি করে দেওয়া এইটার সহযোগিতা করতেছে, কারণ এগুলো ভালো না হলে কিন্তু তারা গাড়ি বিক্রি বাড়াইতে পারতেছে না। তো এই কারণে আমরা দেখি যে এই সম্পর্কে উন্নয়ন বা কোনো না কোনোভাবে ধরো যে এক দেশের সাথে আরেক দেশের রিলেশনশিপ ভালো হওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়াও এখানে নগরায়ন অথবা এখানে
নগরায়ণের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যবসা গুরুত্বপূর্ণ অবদান আছে। যেমন আমরা এখানে যদি তোমরা এই যে কর্ণফুলী পেপার মিল চন্দ্রগোনা, যেটা চট্টগ্রামে অবস্থিত, সেখানে যদি যাও তো এই একদম প্রত্যন্ত অঞ্চলে সেটা অবস্থিত। তো এই চন্দ্রগোনা পেপার মিলটাও কিন্তু শুধুমাত্র এই একটা পেপার মিলকে ঘিরেই কিন্তু ওইখানে একটা নগরায়ণ হয়েছে। ওইখানে প্রচুর মানুষ আশেপাশে এখানে বাসাবাড়ি করে কিন্তু থাকে। ঠিক তুমি যদি পাবনার ঈশ্বর দিতে যাও, ওইখানে পাবনা ইপিজেড আছে, অথবা সিরাজগঞ্জে ইপিজেড আছে, উত্তরা ইপিজেড আছে। তো এখানে তোমরা এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখবা যে এই ব্যবসার কারণেই কিন্তু ওইখানে নগরায়ণ হয়েছে। এছাড়া এখানে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু ব্যবসা, এই যে প্রতিরক্ষার যেই সরঞ্জামগুলো এইগুলো তৈরি করে কিন্তু প্রতিরক্ষা খাতকে কিন্তু শক্তিশালী করতে পারে। যেমন আমেরিকার ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতে পারি, বা চায়নার ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা নিয়ে আসতে পারি। চায়না কিন্তু প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করেই কিন্তু তারা এখানে ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে, এবং নিজেকে কিন্তু এখানে আমরা সুপার পাওয়ার হিসাবে দেখি যে তারা বিশ্বের ক্ষেত্রে মূল্যায়িত হচ্ছে বা তাদের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। আমেরিকাও সেম, আমেরিকার ইনকামের মূল উৎসই কিন্তু তাদের এই যে আমরা প্রতিরক্ষা সরঞ্জাম বলি, যে তারা বিভিন্ন দেশে এখানে যুদ্ধবিমান, ট্যাঙ্ক অথবা গোলাবারুদ বিক্রি করেই কিন্তু তারা এত বেশি এখানে উন্নত। তো সেই কারণে আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও দেখি যে ব্যবসা কিন্তু অবদান আছে। এছাড়াও উদ্ভাবনের ক্ষেত্রে আমরা একটু আগেই বলেছি যে উদ্ভাবনের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যবসা সবসময় অবদান রাখছে। তো এইভাবে আমরা দেখি যে ব্যবসা আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা কিন্তু বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছে। তো আমরা আজকে এতটুকুই রাখবো। তো আমরা এখন তোমাদের মূল্যায়নের কাজ আছে, সেই মূল্যায়নের কাজে চলে যাবো। আমাদের অনেকগুলো টপিক ছিল, তো এই টপিকগুলো আমরা পরে আলোচনা করব। তোমাদের একটা মূল্যায়নের কোশ্চেন আছে, সেই মূল্যায়নের কোশ্চেনে আমরা তোমাদেরকে 2 মিনিট সময় দিব। তো আমি 1 মিনিটের ভিতরে তোমাদের 5টা কোশ্চেন আছে এখানে, কোশ্চেনগুলো আমি পড়ে দিচ্ছি, এবং তোমরা যারা আমার সাথে লাইভে আছো তারা এটা সরাসরি অংশগ্রহণ করে এখানে এটার উত্তর দিতে থাকো। তো প্রথম যে কোশ্চেনটা আছে যে তোমাদের জন্য, যারা লাইভে আছো এটার আনসার করতে থাকো, যে নিচের কোন কোনটি ব্যবসার কাজ, এটা তোমরা এখানে আনসার করো। এখানে 4টা কাজ দেওয়া আছে যে নিচের কোনটি ব্যবসার কাজ। আমরা এতক্ষণ ব্যবসার কাজ নিয়ে আলোচনা করেছি, তো এটা কি ব্যাংকিং? নিজের কোনটি ব্যবসার কাজ নয়, এটা হচ্ছে প্রশ্নটা, নয় হচ্ছে প্রশ্নটা, যে কোনটি ব্যবসার কাজ নয়। ব্যাংকিং আছে, গুদামজাতকরণ আছে, অর্থসংস্থান আছে, তারপর হচ্ছে এখানে সম্পত্তি জামানত আছে, কোনটি আসলে ব্যবসার কাজ নয়? তো তুমি এই 4টা থেকে 1টাকে বের করতে হবে যেটা ব্যবসার কাজ নয়। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে থাইল্যান্ড থেকে তুমি ধরো যে শুটকি কিনে এনে স্পেনে বিক্রি করলা, এই কাজটাকে আসলে কোন ধরনের ব্যবসায়িক কাজ বলা হয়? এটা কি আমদানি, রপ্তানি, পণ্য রপ্তানি, নাকি পাইকারি ব্যবসার কাজ? তো এটা তুমি এখানে আনসার করো। তো এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যেটা আছে, যে জনাব মুগ্ধ ঢাকা থেকে তৈরি পোশাক ক্রয় করে ফেনী শহরে নিয়ে দোকানে বিক্রি করেন, তো জনাব মুগ্ধ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? যে সে ঢাকা থেকে তৈরি পোশাক কিনে নিয়ে তার একটা দোকান আছে ফেনীতে, সে ফেনীতে এটা বিক্রি করে, তো এটা আসলে সে কোন ধরনের উপযোগ সে তৈরি করছে? সে কি রূপগত ও স্থানগত উপযোগ তৈরি করছে, সে কি অর্থগত ও স্থানগত উপযোগ তৈরি করছে, নাকি স্থানগত ও সত্যগত? তো এইভাবে তুমি এখানে আনসারটা করো। তো তোমার কোন উপযোগটা কোনটা মিন করে সেটা কিন্তু তোমার এখানে বুঝতে হবে, যে তোমার এখানে স্থানগত উপযোগ কী, সত্যগত উপযোগ কীভাবে তৈরি হয়, অথবা রূপগত উপযোগ কীভাবে তৈরি হয়, এটা নিশ্চয়ই তোমাদেরকে নাসরিন ম্যাডাম পড়িয়েছেন। তো এই আনসারটা তুমি এখান থেকে করতে পারবা। এরপরে 4 নম্বর যেটা আছে প্রশ্নটা, যে নিচের কোনটি ব্যবসার সঠিক সমীকরণ। তো ব্যবসার যে সমীকরণটা আছে, যে ব্যবসাটা আমরা বলেছি যে ব্যবসার ব্রাঞ্চ আছে, এটাও তোমাদেরকে নাসরিন ম্যাডাম পড়াচ্ছে, যে যে ব্যবসার যে ব্রাঞ্চগুলো এই সবগুলোকে নিয়েই আমরা বলি হচ্ছে ব্যবসা। তো এখানে ব্যবসা, এখানে আমরা সামাসন সাইন আছে, বিজনেস, বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বিজনেস, বিজনেস বা বি ইকুয়াল টু হচ্ছে সামাসন অফ, এখানে টি দিয়ে মিন করছে হচ্ছে ট্রেড, প্লাস আই দিয়ে মিন করছে হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি, প্লাস এখানে সামাসন অফ এটি, এটি দিয়ে এখানে মিন করছে হচ্ছে অক্সিলারি টু বিজনেস বা ব্যবসার সহায়ক কার্যাবলী। তো এখানে কোনটা আসলে সঠিক সমীকরণ এটা তুমি এখানে বের করো, অথবা আনসারটা তুমি লিখো। এ বি সি ডি 3টা আনসার আছে, যে কোনো একটা তোমার এখানে আনসার হবে। তারপর এখানে 5 নম্বর যে প্রশ্নটা আছে, যে ব্যবসার প্রাথমিক কাজ কোনটি। তো এখানে ব্যবসার প্রাথমিক কাজ কোনটি, তোমার এখানে উৎপাদন আছে, বন্টন আছে, সেবা প্রদান আছে, এবং চাহিদা সৃষ্টি আছে। তো আমরা আলোচনা করার সময় কিন্তু ফোকাস দিয়েছিলাম যে আসলে ব্যবসার কাজটা কোন জায়গা থেকে শুরু হয়, বা একদম প্রাথমিক কাজটা আসলে ব্যবসার কোনটা। তো এই হচ্ছে তোমাদের 5টা প্রশ্ন। তো তোমরা 5টা প্রশ্ন থেকে এখন উত্তর করতে থাকো। তো আমরা আমাদের সাথে যারা আছে এবং যারা এখানে আনসার করছে তাদের আনসারগুলো আমরা একটু দেখি। তো এখানে আমাদের সাথে
প্রথমেই আছে এখানে আমরা গাজী দেখছি, গাজী একে ডি আনসার করেছে। আমি সবার আনসারটাই নিচ্ছি, তারপরে আমি বলে দিব আসলে কার আনসারটা এখানে রাইট হয়েছে। অনেকেরই আনসার রাইট হচ্ছে। তারপরে এখানে গাজী দুই এর সি আনসার করেছে, আমি একটু পরে বলছি যে তার আনসারগুলো ঠিক আছে কিনা। ভালো মনে হচ্ছে যে সবাই আজকে মনোযোগ দিয়ে ক্লাস শুনেছে। তারপরে সাদি আছে, সাদি অনেকদিন ধরেই ছিল না, আজকে আবার নিয়মিত হয়েছে, এক এর চার আনসার করেছে। তারপরে এখানে এইখানে আমাদের সাথে এখানে করিম আছে, আমাদের সাথে করিম ফুয়াদ, নামটা আসলে ছোট হওয়াতে ভালো বোঝা যাচ্ছে না। এখানে সে কোনো আনসার করেনি, সে তার রোল দিয়েছে খালি। এখানে এছাড়া আল এখানে সোহাগ আছে আমাদের সাথে, আবার এখানে মুশফিক আছে, মুশফিক একে ডি আনসার করেছে। এখানে সাফাত আছে, সাফাত দুইয়ে তিন আনসার করেছে। হ্যাঁ, অনেকের আনসারই হচ্ছে। তারপরে এখানে নূর আসে, নূর আমাদের নিয়মিত ছাত্র, নূর এখানে তিনের সি আনসার করেছে, তিনের সি, নূরের আনসার তিনের সি। হ্যাঁ, আমি একটু পরেই বলে দিচ্ছি যে আনসার ঠিক আছে কিনা। এবং নূর আরও আনসার করেছে চারের ক, সে আনসার করেছে, নূরের চারের ক আনসার হয়েছে কিনা একটু পরেই সে জানতে পারবে। এই আনসারটা আসলে একটু ট্রিকি, এই আনসারটা জানার জন্যই বা এগুলো বোঝানোর জন্যই এই প্রশ্নগুলো দেওয়া। তো আচ্ছা, যাই হোক, আমাদের এখানে সময়গত স্বল্পতার কারণে কিন্তু আমরা আর উত্তর এখানে নিতে পারছি না। আমরা এখন চলে যাচ্ছি আসলে সঠিক আনসার কোনটি। প্রথমে যেটা আছে, এক নম্বর প্রশ্নটি, যে নিচের কোনটি ব্যবসার কাজ নয়। তো তোমাদের অনেকেরই আনসার ঠিক হয়েছে, একে ডি, যে আসলে সম্পত্তি জামানত রাখা এটা ব্যবসার কোনো কাজ নয়। দ্বিতীয় যেটা আছে, যে এটা ছিল হচ্ছে গত ক্লাসের একটা প্রশ্ন, যে থাইল্যান্ড থেকে সুট কিনে এনে তুমি যদি আবার স্পেনে বিক্রি করো, তুমি বলতে আমরা এখানে ধরো যে বাংলাদেশের একজন ব্যবসায়ীকে মিন করছি, যে সে ধরো যে পার্শ্ববর্তী দেশ, যেখানে ধরো যে সুটকির এত জনপ্রিয়তা নাই, কিন্তু আমরা সুটকির মূল্য বুঝি। তো আমি দেখা যাচ্ছে যে এইগুলো সুটকিগুলো ওইখান থেকে এনে আবার স্পেনেই কোনো বাংলাদেশের কাছে আমি এগুলো বিক্রি করলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এটা কোন ধরনের ব্যবসা হচ্ছে? তো এটা কিন্তু আমরা বলি হচ্ছে পণ্য রপ্তানি, যে তুমি এক দেশ থেকে পণ্য কিনে এনে সেটাকে যদি তুমি প্যাকেজিং করে বা কিছুটা পরিবর্তন করে যদি সেটা আবার অন্য কোনো দেশে তুমি বিক্রি করো, সেটাকে আমরা বলি হচ্ছে পণ্য রপ্তানি। এরপর হচ্ছে জনাব মুগ্ধ ঢাকা থেকে পোশাক কিনে নিয়ে এসে যেহেতু এখানে তার ফেনীর দোকানে বিক্রি করছে, তাহলে এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? তো তুমি এখানে প্রথমেই দেখো, সে কিন্তু কোনো রূপগত উপযোগ সৃষ্টি করছে না, মানে এটার সাথে সে কোনো কিছু অ্যাড করছে না বা রূপের কোনো পরিবর্তন সে করছে না। তো সেই কারণে এটা রূপগত উপযোগ যে এখানে আছে সবগুলো আনসার তোমার বাদ দিয়ে দিবা, যে এখানে রূপগত উপযোগ হবে না। তো সেই কারণে এক আর চার কিন্তু প্রথমেই বাদ হয়ে গেল, এক আর চার এখানে হবে না। অর্থগত এবং স্থানগত উপযোগ, তো অর্থগত উপযোগের ক্ষেত্রে আমরা জানি যে অর্থগত উপযোগ এবং স্থানগত উপযোগ। তো অর্থগত উপযোগ এখানে তৈরি করছে কিনা, আসলে অর্থগত উপযোগে এখানে সে তৈরি করছে না, আমরা এখানে দেখছি যে সে স্থানগত উপযোগ তৈরি করছে। এবং স্থানগত উপযোগ যেহেতু খতেও আছে, মানে বিতেও আছে, সিতেও আছে, এই কারণে আমরা স্থানগত উপযোগটা দেখলাম। অর্থগত উপযোগ তৈরি করছে কিনা আমরা এখানে যদি সি এর আনসারটা দেখি, যে সত্যগত উপযোগটাও আছে। তো সত্যগত উপযোগ যেহেতু এখানে ক্রয় বিক্রয়ের কথাটা আছে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ তৈরি হয়। তো দুইটা আনসার এখানে তুমি পেয়ে গেছো, যে সিতে স্থানগত উপযোগের কথাও বলা আছে, যেহেতু সে ঢাকার থেকে কিনে নিয়ে ফেনীতে বিক্রি করছে সেহেতু স্থানগত উপযোগ তৈরি হলো, আর সত্যগত উপযোগ যেহেতু সে কেনাবেচা করে সত্যগত উপযোগও তৈরি হয়। তার মানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে এখানে সি। তো তিনের সি হচ্ছে এখানে আনসার। এরপরে নিচের কোনটি আসলে ব্যবসার সঠিক সমীকরণ? তো ব্যবসার সঠিক সমীকরণের ক্ষেত্রে আমরা এখানে বলি হচ্ছে যে ব্যবসার সমীকরণটা তুমি যদি একটু চিন্তা করো, ব্যবসাটা শুরু হয় হচ্ছে উৎপাদন থেকে। তো পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা আমি আনসারটা আগে দিয়ে দিই, তাহলে তুমি বুঝে যাবো যে ব্যবসার প্রাথমিক কাজ কোনটি। ব্যবসার প্রাথমিক কাজ আসলে হচ্ছে উৎপাদন। তো এই উৎপাদনটা থেকেই আসলে ব্যবসাটা শুরু, বা এই রূপগত বিভিন্ন ধরনের উপযোগ তৈরির মাধ্যমেই কিন্তু মানুষের চাহিদা তৈরির মাধ্যমেই ব্যবসাটা শুরু। তো সেই কারণে ব্যবসার কাজ প্রাথমিক কাজটা কিন্তু পাঁচের এক, উৎপাদন। তো এখন আসো চার নম্বরে, যে ব্যবসার প্রাথমিক কাজটা যদি এখানে উৎপাদন হয়, তাহলে এখানে আমরা সিকোয়েন্সটা যদি এখানে ধরি, প্রথমে দেখো এখানে কোনখানে ট্রেড আছে। ট্রেড যে এখানে আছে, যে শিল্প বা বাণিজ্যই উৎপাদনের বাহক, তার মানে এখানে ট্রেডটা যেখানে শুরুতে আছে যেই সমীকরণে সেটা রাইট হবে। তো ট্রেড দেখো এখানে শুরুতে আছে শুধুমাত্র বি আর ইয়াতে, বি আর ডিতে, বি আর ডিতে তোমার এখানে চারের বি এবং ডিতে কিন্তু এখানে ইন্ডাস্ট্রিটা শুরুতে আছে। এরপরে ইন্ডাস্ট্রির পরে আমরা জানি যে এই উৎপাদিত পণ্যটাকে আবার বন্টন করতে হয়। তো বন্টনের কাজটা আমার বাণিজ্যের সাথে জড়িত বা ট্রেডের সাথে জড়িত। তো টি কোথায় আছে তুমি এখানে দেখো,
তো টি দুই নম্বরে আছে হচ্ছে এখানে ডিতে, তার মানে আনসার হচ্ছে এখানে ডি। তো এইভাবেই আমরা এখানে সঠিক আনসারটা বের করে ফেলতে পারি। তো আমাদের এখানে আজকে যে নির্ধারিত সময় এটাও প্রায় শেষ, তো তোমাদের যে বাড়ির কাজটা আছে সেটা একটু লিখে নাও, বাড়ির কাজটা শেষ হয়ে গেলে আমরা ক্লাস শেষ করে দেব। তো এখানে বাংলাদেশে শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবার সমস্যা সমাধানের উপায়গুলো তুমি এখানে লিপিবদ্ধ করবা, যেহেতু এটা রিভিশন ক্লাস, এই ক্লাসগুলো তোমার আগে হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে বাড়ির কাজটা একটু ব্রডলি দিলাম যে বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আছে, বাণিজ্যের ক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা আছে, প্রত্যক্ষ সেবার ক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় যারা এগুলোর সাথে জড়িত আছে। তো এগুলোর সমস্যাটা আমি জানতে চাচ্ছি না, সমস্যাটার সমাধানের উপায়টা তোমার এখানে লিপিবদ্ধ করতে হবে। তো সমাধানের উপায় লিপিবদ্ধ করতে গেলে সমস্যাটারও নিয়ে আসতে হবে। তো সমস্যাটা নিয়ে এসে এটা সমাধানটা কীভাবে করা যায় সেটা তুমি বাসায় একটু চিন্তাভাবনা করে লিখে ফেলবা, তাহলেই তোমার এখানে এই চ্যাপ্টারের পড়াটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো এই চ্যাপ্টারের অনেকগুলো বিষয়ে আজকে বাদ ছিল, এই সেটা আমরা আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো নৈতিকতার মূল্যবোধ নিয়েও আজকে বেশি আলোচনা করব না, তো সময় যেহেতু শেষ তো আজকে আমি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম, তোমাদেরকে নেক্সট ক্লাসে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবে বাসায়, একটু এখন যেহেতু আবার করোনা বেড়ে যাচ্ছে তো তোমাদের ক্ষেত্রে এখানে নৈতিকতার বাণী এইটাই যে বাসায় থাকো, নিরাপদে থাকো, অযথা বের হওয়ার দরকার নাই, এখানে যতটুকুই পারো নিজেকে ডেভেলপ করার জন্য বিভিন্ন জায়গা থেকে তুমি সোর্স থেকে শেখার চেষ্টা করো। তুমি যে আমার মানে যতক্ষণ তুমি শিখতে থাকবা ততক্ষণই তুমি নিজেকে অ্যাক্টিভ রাখতে পারবা, আর অ্যাক্টিভ থাকলেই তুমি কিন্তু কোনো ধরনের ডিপ্রেশন বা নেগেটিভ চিন্তাতে যাবে না, করোনা হোক আর যেটাই হোক নিজের মনোবল সবসময় চাঙ্গা রাখবা। তো খুদাহাফেজ, নেক্সট ক্লাস তোমাদের আমন্ত্রণ রইলো।